বন্ধুরা প্রত্যেক সপ্তাহ নয় এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আপনারা জানেন প্রতি সপ্তাহে কর্মসংস্থানের ফ্রন্ট পেজে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি থাকে সেগুলো আপনাদের সামনে আলোচনা করি যেগুলো আপনাদের খুবই হেল্পফুল হয় এই লকডাউনের বাজারে অনেকে কর্মসংস্থান পেপারটি কিনতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তো অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা তো চলুন দেখে নিই আজকের জব বিজ্ঞপ্তিটি কী আছে এখানে দেখুন একত্রিশে জুন দু হাজার কুড়ি প্রথম যেটি উঠে আসছে সেটি হলো যেখানে বলা হচ্ছে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড নার্ভাল একাডেমির পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে ট্রেনিং দিচ্ছে কয়েকশো অফিসার যেখানে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন পরবর্তীতে যে জব বিজ্ঞপ্তিটি আছে সেটা হলো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার থ্রি রিজিয়নে দু তিনশো সাতাশ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে যেখানে আইটিআই পাস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এখানে জব বিজ্ঞপ্তিটি আছে যেটি আমার একটি ভিডিও করে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন পরবর্তী পরবর্তী যে জব বিজ্ঞপ্তিটি আছে বন্ধুরা এখানে দেখুন পুরুলিয়ায় বাইশ জন ল্যাব ও টেকনিশিয়ান নিয়োগ হবে তারপরে আছে আরেকটি কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ যেখানে সিট সংখ্যাটি বলা নেই পরবর্তীতে আরেকটি এখানে আছে দেখুন চব্বিশ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে যেটা সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউটের তরফ থেকে পরবর্তীতে এখানে আরেকটি আছে জব বিজ্ঞপ্তি যেটা কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্যাল অফিসার নিয়োগ হবে আর পরবর্তীতে আছে এখানে বন্ধুরা দেখুন পিএসসি মেশলিনিয়া সার্ভিস ফল ফল বেরিয়েছে যেটা আপনারা সকলেই জানেন তো সেই ফল নিয়ে এখানে লেখা হয়েছে এবং পরবর্তীতে এখানে দেখুন স্টাফ সিলেকশন কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন স্থগিত পরীক্ষা আগস্টে অর্থাৎ যে পরীক্ষাগুলো স্থগিত করা ছিল সেগুলো আগস্টে পরীক্ষা হবে পরবর্তীতে আরেকটি হচ্ছে ইউপিএসসির আরও নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে একটি নিউজ আপডেট ও পরবর্তীতে নিচের দিকে যেটি আছে বন্ধুরা সেটি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে তো এই ছিল কর্মসংস্থান পেপারে ফ্রন্ট পেজে সকল বিজ্ঞপ্তিগুলি বন্ধুরা যে সকল বিজ্ঞপ্তিগুলি তেরোই জুন বেরিয়েছে আশা করি এই বিজ্ঞপ্তিগুলি আপনাদের খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তো ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত কর্মসংস্থানের পেপারটি পাওয়ার জন্য অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারে আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা তো চলুন দেখা হবে পরবর্তী সপ্তাহের কর্মসংস্থানে ততক্ষণ সকলকে গুড বাই ভালো থাকবেন